ব্যারাকপুরে সোনার দোকানে হওয়া স্বর্ণ ব্যবসায়ী নীলাদ্রি সিংহ খুনের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী আসিফ খান, ব্যারাকপুরে জানালেন নগরপাল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর আনন্দপুরী ওল্ড ক্যালকাটা রোডে সোনার দোকানে স্বর্ণ ব্যবসায়ী নীলাদ্রি সিংহকে গুলি করে খুনের ঘটনায় ঘটনার দুদিনের মধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং টিটাগড় থানার পুলিশ দহরা এলাকা থেকে গ্রেপ্তার করে শফিক খান ও বীরভূম থেকে গ্রেপ্তার করা হয় জামশেদ আনসারিকে। ঘটনার তৃতীয় অভিযুক্তকে বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত নিয়ে মঙ্গলবার ব্যারাকপুরে মুখ খুললেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া। তিনি জানান, ঘটনার মূল অভিযুক্ত আসিফ খান, সে গোটা ঘটনার বিষয়টি সংগঠিত করেছিল এবং দুজন এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে সমন্বয় সাধনের কাজ করেছিল বলে তিনি জানান। ঘটনার সঙ্গে যুক্ত ছিল মোট 5 জন, যাদের মধ্যে বাকি দুজনের খোঁজে পুলিশ ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে বলেও তিনি জানান। দেখুন, টোটাল এই ঘটনায় এখন পর্যন্ত আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। অ্যান্ড 3 তারিখে আমরা পাটনা থেকে আসিফ খান যে আছে ওকে অ্যারেস্ট করা হয়। পাটনা পুলিশের সাহায্যে নিয়ে আমরা ওকে অ্যারেস্ট করে আনলাম। তারপরে ও টেস্ট আইডেন্টিফিকেশন TIP পরেড করানোর পরে আজকে আমরা পুলিশ রিমান্ড পেয়েছি, 10 দিনে পুলিশ রিমান্ড পেয়েছি। আমরা ওকে জিজ্ঞাসাবাদ করে ওর বাকি 2 জন যাদের ইনভলভমেন্ট আমরা পেয়েছি, যাদেরকে আমরা ভিডিওতে দেখতে পেরেছি, তাদের সম্বন্ধে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো, তাড়াতাড়ি ওদেরকে ধরার চেষ্টা করবো। আসিফ খান ওর থেকে কোনো আর কোনো রিকভারি, আর্মস রিকভারি বা কিছু এখনো না? এখন তো আমাদের কাস্টাডিতে আমরা প্রথমবার পেয়েছি, তো এখন আমরা জিজ্ঞাসাবাদ করে যে আর্মস হোক ইয়া ফের মোটরসাইকেল হোক ইয়া অন্য কোনো আইটেমস হোক যেটা ক্রাইম থেকে রিলেটেড আছে, ক্রাইম সঙ্গে, তো সেটা আমরা রিকভারি করার চেষ্টা করবো। ওর কি TI প্যারেড, আসিফ খানের TI প্যারেড হয়ে গেছে? হ্যাঁ, TI প্যারেড হয়েছে। আর কোনো এই ঘটনাকে রিকনস্ট্রাকশনের কোনো সম্ভাবনা বা কিছু আপনারা ভেবে দেখছেন রিকনস্ট্রাকশনের জন্য? না, রিকনস্ট্রাকশন ডেফিনেটলি করা হবে, বাট রিকনস্ট্রাকশনের জন্য দরকার আছে কি আমরা বাকি 2 জন যারা আসামি আছে তাদেরকে আমরা ধরি। অ্যান্ড যদি আমরা ইনভেস্টিগেশনে মনে করবো কি কোনো টাইপের রিকনস্ট্রাকশন করার দরকার আছে টু আন্ডারস্ট্যান্ড কি কীভাবে ঘটনার যেটা হয়েছে অর বেটার, তাহলে সেটা আমরা করবো, এখন আমরা ডিসাইড করিনি। আসিফ খানকে গ্রেপ্তারি পরে তো মোটামুটি কেসের 80% মানে মূল যে অভিযুক্ত এটা তো নিশ্চয়ই বোঝা হয়েছে? হ্যাঁ, মানে আমরা যে এখন পর্যন্ত ইনভেস্টিগেশনে যে মনে করছি কি এর মেন যে পিলার হচ্ছে, মেন পিভট যেটা আছে সে হচ্ছে আসিফ খান। আসিফ খানই বেসিক্যালি যে আছে বাকি 2 জন যারা আসামি আছে তাদেরকে এখানে নিয়ে এসেছিলো। অ্যান্ড তারই যোগাযোগ জামশেদের সঙ্গে ছিল। অ্যান্ড জামশেদ, সফি আর বাকি 2 জনকে যেটা মিট করে দেওয়াটা আর পুরো প্ল্যান করাটা আমার মনে হয় ওর একটা ইম্পর্টেন্ট রোল আছে। লাস্ট প্রশ্ন, এই জামশেদ বা সফির সঙ্গে আসিফের যোগাযোগটা কোথা থেকে হয়েছিল, মানে কিছু জানা গেল? মানে হয়তো আগের যে জেলে ছিল সেখানে কি জামশেদের সঙ্গে আসিফের? দেখুন, এখন পর্যন্ত আমরা ইনভেস্টিগেশনে যেটা জানতে পেরেছি, জামশেদ আর আসিফ যেটা আছে 2 জনই বিহারে জেলে ছিল, তখনই ওদের পরিচয় হওয়া, তারপরে ওদের মধ্যে একটা ভালো সম্বন্ধ হয়ে উঠেছিল। থ্যাংক ইউ। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।